आगामी रविवार कि झूलन एकादशी ना ताले से झूलन एकादशी ते आनंद करबे आमरा सबाई भगवान राधा कृष्णेर झूलन। आज के आमरा ए मुहूर्ते एकादशीर बार्ताटा जानाते पारले भक्तरा आगे भागे एकादशीर कथा शुने एकटु एकादशी व्रतेर मध्ये आसबे, कारण ए यूट्यूबेर मध्ये अनेके फोन करछे गुरुदेव तोमरा ए एकादशीर बार्ता श्रवणेर पर मन चाइछे एकादशी करी, তাই তারা একাদশী করছে আবার স্বাগত জানাচ্ছে। তাহলে আগে ভাগে দিতে পারলে পবিত্রা রূপিণী একাদশীর কথা বলছি আজ। এই একাদশীটা নয় ভাদ্র 27 আগস্ট রবিবার এই পবিত্রা রূপিণী একাদশী পূজা করবেন উপেন্দ্র পূজা 9:33 মধ্যে পারণ। পূজা হবে উপেন্দ্র পূজা 9:33 মধ্যে পারণ। হ্যাঁ, দূরেও কাছে সকল শ্রোতা বন্ধুদের জানাই এই ব্রতটা শুধু শ্রবণ করলে এত পুণ্য আছে, কোটি কোটি জন্মের পাপ পুড়ে যায়। তাহলে আমরা যদি পালন করি দিন দিন আমাদের উত্তম গতি লাভ হবে, এতে সন্দেহ নাই। কি এই একাদশী পালন করো, ব্রতকে সমালোচনা করে আরো 5 জনকে পালন করাও, দেখবে তোমার জীবন চরিত্র একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। সে একদিন বলবে এই মা না একাদশী করতে বলেছিল তাই করেছিলাম, আমার আজকে একাদশী করতে ভালো লাগছে। কি একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করবে না, একাদশীর আগের দিন দশমী দিন যারা একাদশী নতুন করতে চাইছো যারা করছো দশমীর দিন নিরাম করবে, কাংস পাত্রে ভোজন নিষেধ, আর পঞ্চশস্যের মধ্যে ধান গম যব ভুট্টা ও সরিষা জাতীয় ডাল জাতীয় এই বস্তুগুলো বাদ দিয়ে সেবা করবে, দেখবে উত্তম গতি পরপর লাভ হবে। হ্যাঁ, আমরা বারে বারে ব্রহ্মত্ব পুরাণ স্কন্ধ পুরাণ ভাগবত পুরাণ গীতা সবাই বলছে একাদশী করো, একসঙ্গে সর্বশাস্ত্র সার শিরোমণি ভাগবত গ্রন্থখানি চারি বেদ সার নবনীত, 4টা বেদ তারাও বলছে একাদশী করো। যারা একাদশী করবে তাদের জীবনে কোনো দিন পূর্বাপূর্ব জন্মের আমরা আগের জন্মে হয়তো কোনো গোমাতাকে খেদিয়েছি কি খেদাইনি এ কথা কি মনে নেই, কি কাউকে মেরেছি কি আমাদের কি মনে আছে? তাহলে এই একাদশী করলে সেটা পুড়ে ছাই হবে, সে তো জানে না এত কম পাপে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে। একটা তার তৃষ্ণাতে বাছুর মাকে খেদিয়েছিল, কিন্তু আমরা যে করিনি এটা কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমাদের মনে নেই। তাহলে এর জন্য ভগবান বললো তোমরা কি করেছো না করেছো তা জানো না, কিন্তু যদি একাদশী করো সব মুক্তি। শ্রীগুরু নিতাই গৌরী সীতানন্দে হরি ও। মাসের মধ্যে শ্রেষ্ঠ কার্তিক মাস, আর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী, আর বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ তুলসী দেবী দেখলে তো, আর সেবার মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ সেবা। তাই আজকের এই যে মাসটা গেল না মল মাস, বলে পূজা বন্ধ শুভ কাজ বন্ধ, কিন্তু শুভ শুভর শুভ শ্রেষ্ঠ শুভ হলো গোবিন্দ পূজা, সেটা যদি বন্ধ না হয় আর কোনোটা বন্ধ হওয়া উচিত ছিল না। কি তাই শেষকালে কাটান দিল চা পোয়া পূজার বন্ধ, যাক যা করছে করছে, আমরা যেন না মল মাস বা খারাপ মাস বলি, কি শ্রেষ্ঠ সেবা গোবিন্দ সেবা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান, এই ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, যা শোনা মাত্রে বাহ্যযোগের ফল লাভ হয়। যদি মনোযোগ দিয়ে শোনা হয় শোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন, তিনি ছিলেন মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেন তিনি ছিলেন অপুত্র, পুত্রহীনতা ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল তার, কিন্তু তবুও পুত্র সুখ দর্শন হলো না, বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন, প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো,
আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, আমার জ্ঞানে কোনো পাপ করিনি, আর অন্যায়ভাবে কারো রাজকোষ আমি বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাতির পুত্রীর মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথাযথ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। কেন কেন আমার তাহলে এই রকম অপুত্রতা? তাই আপনারা দয়া করে বলুন, আমার এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না? তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত হয়ে পুরোহিত ব্রাহ্মণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে চলে গেলেন। এই রাজার কল্যাণের জন্য প্রজারা বনে চলে গেলেন, অনুসন্ধান করলেন, আর অনুসন্ধান করে দেখতে পেলেন দীর্ঘায়ু নিরোগ নিরাহারে থাকেন, ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিচারক ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ, সেই মহামুনির নাম ছিল লোমস মুনি। আর ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে তার একটি মাত্র গায়ে লোম খুলে যেত, আর এই কারণে সেই মহামুনির নাম ছিল লোমস। তাকে দেখে সকলেই ধন্য বলছে, আমাদের ভাগ্য ভালো যে তোমার মতো মুনিকে আজকে দর্শন হলো। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আপনার মতো মুনির সাক্ষাৎ হয়েছে। তাই তারপর ঋষিগণ তাদের সম্বোধন করে বলতে লাগলেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা এখানে আমাকে প্রশংসা করছেন? ভগবানের প্রশংসা করুন, ব্যক্তিগত মানুষ সবাইকে জয় দেবে, সবাইয়ের প্রশংসা করবে, নিজেকে নিজে প্রশংসা শুনবে না। তাই দিব্য জ্ঞানী ত্রিকালজ্ঞ মুনি বলেছিলেন, আমার প্রশংসা করো না, বরং ভগবানের প্রশংসা করো। তখনই তারা সেই ভগবানের প্রশংসা করলে কি লাভ হবে? সেই ভগবানের প্রশংসা করলে শুনেছো যে গোপালের জয় দিতে গিয়ে একটি সোনাদানা মাত্র আথান আডানা পয়সা দিয়ে কিনেছিল, কি আর রাজা জয় দিতে যেয়ে তাকে সেটা বিক্রি করতে হলো পাওয়া জিনিস, কি তাহলে ভগবানের জয় দিলে কিন্তু সত্যি জয় হবে, এটা প্রমাণ আছে শাস্ত্রে। তাই বলছে ব্রাহ্মণেরা বলছেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে মন দিয়ে শ্রবণ করুন, কারণ পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার সত্ত্বেও সে অতি দুঃখে জীবনযাপন করছে, আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো ভালোবাসেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত, তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে আপনি সেই উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন, এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন, একবার তিনি একটা অন্যায় কার্য করে ফেলেন, ব্যবসা করতে যাবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন, এক সময় সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত প্রখর তৃষ্ণায় তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন, গ্রামের প্রান্তে একটি জলাশয় ছিলেন, তিনি সেই জলাশয়কে দেখতে পান আর সেখানে জলপানের জন্য যান, একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করেছিলেন, তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে শুরু করলেন, আর এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত রইলেন। হে দুরাচার, আমার গাভী বৎস কতটুকু জল খেত তাকে এই কঠোর তাপে তৃষ্ণাতে জল খেতে দিলে না, তোর পুত্রের মুখ তুই দেখতে পাবি না। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিলেন, কেন না তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত, পূর্বজন্মে তিনি ভগবানের নাম করতেন আর তার জন্য তিনি রাজ্য লাভ করল, কিন্তু তার কর্মের ফল ভোগ করতে হলো। জয় বিজয়, স্বর্গের দ্বারি বৈকুণ্ঠের দ্বারি ছিল, অভিশাপ তাকে ভোগ করতে হলো, অভিশাপ কাউকে ছাড়ে না, বাপকে পাপ ছাড়ে না,
তাই কিছুটা হলেও নিতে হবে। তাই রাজ্য সুখ ভোগ করেও অভিশাপ নিতে হলো। শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার সমস্ত পূর্ব জন্মের পাপ দূর হয়ে যায়। তখনই তিনি সেই পূর্বজন্মের পাপ অনুগ্রহ করে তিনি দূর করার জন্য পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রূপিণী একাদশী তথা মাস এদিকে ওদিকে ভাদ্র মাস আসছে আগামী রবিবার, তাহলে ভাদ্র মাসে শুক্লপক্ষের পবিত্রা রূপিণী একাদশীর ব্রত অভিষ্ট ফল প্রদান করেন। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন সেই ব্রাহ্মণগণ। তারা রাজাকে এসে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে 8 থেকে 80 সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফলে রাজাকে প্রদান করল, আর সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হয়েছিলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করেন। তাই ভবিষ্যোত্তর পুরাণে এই মহাত্ম বর্ণিত হয়েছে, এই ব্রত মহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে পূর্ব পূর্ব জন্মের সমস্ত কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে তিনি পুত্র সুখ ভোগ করবেন, দিব্য ধাম প্রাপ্তি হবেন। শীঘ্র নিতায় গৌর সীতানাথ আনন্দে হরি ও।